প্রথম হলে আমরা এক বেসরকারিভাবে সিলেটে আমরা সম্ভবত প্রথমে আসছি এবং আমরা দুইশো সিট আমরা গভর্নমেন্টে ডিক্লেয়ার করছি যে আমরা দুইশো সিট প্রোভাইড করবো করোনার ট্রিটমেন্টের জন্য আমরা মেইন বিল্ডিং যেটা আর হসপিটাল এটা করোনার জন্য ডেডিকেটেড করোনা হসপিটাল এই মুহূর্তে আমরা জান জুলাই জুন এক তারিখ থেকে আমরা শুরু করছি শুরু করার পরে এভরি ডে আমরা আপডেটটা আমাদের পেয়ে যে আমরা লোড আপডেট দিতেছে যে অ্যাভারেজ ফিফটি টু সিক্সটি পেশেন্ট থাকে আইসিউ বেড আমরা টোয়েন্টি আইসিউ বেড আছে টোয়েন্টির মধ্যে ফিফটিন সবসময় আজকে ফিফটিন আছে আইসিউতে ফিফটিন আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট আজকে সিক্সটি টু এবং ইনিশিয়ালি ফার্স্ট ফাইভ ডেজ একটু আমাদের জন্য কঠিন ছিল এটা ম্যানেজ করা কিন্তু আফটার ফাইভ ডেজ মোটামুটি একটা শৃঙ্খলা ফিরিয়া আসছে এবং এখন ডাক্তাররা মোটামুটি তারা সহজভাবে নিতে পারছে এবং চিকিৎসাটার মানও আমি বিশ্বাস করি যে অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো এটা যদি সম্ভব হয় যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন কারণ এখানে যে আন্তরিকতা দিয়ে এখানে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে এটা অনেক জায়গায় এটা নাই। আর রিকভারের এইটটা খুবই ভালো এই একটু আগে আমাদের একটা স্টুডেন্টের ফাদার সের উনি বাড়িতে যাচ্ছে রিকাভার করছে কার দেওয়ার মনে হয় না কোনো সম্ভাবনা আছে বলে কারণ এটা প্রাথমিকভাবে ওনাদের সাথে একটা দেন দরবার হয়েছে এবং ওনারা যেটা ফোকাস করছে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা ওই রকম ছিল না ফ্যাক্টটা ছিল যে এইরকম যে আমাদেরকে আসতে হবে আমরা বলছি আমরা আসতে পারি আমাদের যে দৈনন্দিন যে খরচ আছে সেই খরচটা যদি দেওয়া যায় তাহলে আমরা আসব। প্রথম ওনারা এগ্রি করলেন এবং আমাকে বলেন খরচটা দেওয়ার জন্য আমি জাস্ট ডে টু ডে যা খরচ হয় এই খরচটা ওনাদের কাছে পাঠাইছি ওনারা বললেন যে এটা বিষয় হয়ে গেছে তখন আমি ওনাদেরকে সোজা বলছি যে আপনাদের পক্ষে কত টাকা দেওয়া সম্ভব ওইটাই আপনারা বলেন আমাকেও রাত্রে ফোনে জানালেন যে আমরা পাশ করে প্রতি মাসে দিব সাথে সাথে বলছি আলহামদুলিল্লাহ আপনি অর্ডার দিয়ে দেন আজ পর্যন্ত আর অর্ডার আসে এবং এটা নিয়ে নানান নানান ধরনের কথা আসছে পত্রিকায় বিভিন্নভাবে লেখা হয়েছে যে আমরা অতিরিক্ত টাকা চাইছে অতিরিক্ত ফিস চাইছে ফ্যাক্ট তাই না যদি একটা কাগজে আমি এখানে বলি এখানেই আসে একটা কাগজ একটা রুগী পনেরো লিটার পার মিনিট যদি অক্সিজেন দেওয়া হাইফ অক্সিজেন দেওয়া হয় তাহলে বড় যে সিলিন্ডার আছে এটা শেষ হইতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে পার ডে দশটা সিলিন্ডার লাগে দশটা সিলিন্ডারের অক্সিজেনের হিসাব যদি করে তাহলে অক্সিজেনের দামও চার হাজার ইন্টু দশ যদি হয় কত হয় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার শুধু অক্সিজেনের তারপরে হলো মেডিসিন আছে বার্ড আছে এগুলো হিসাব করলে যেটা আসে মানে স্বাভাবিকভাবে কোনো রু গরিব রোগী প্রাইভেটলি চিকিৎসা করা সম্ভব নয় এটা আমরাও মনে করি এবং আমরা গতকাল আমি গতকালকে অনেকের সাথে কথা বলছি যে সব জায়গায় যেমন কুমিল্লা মেডিকেল কলেজ চিটাং মেডিকেল কলেজ তাদের কোভিডের আর প্রত্যেকে দুইশো করে ব্যাড হসপিটালের মাঝে ঘুরছে উসমানের ইচ্ছা করলে দুইশো ব্যাড ছাড়তে পারে এবং আইসিউ যে বিল্ডিংটা উসমানের এটা সম্পূর্ণ সেপারেট বিল্ডিং সেপারেট বিল্ডিং হলে নিতে পারে কোনো অসুবিধা নেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা নিতে পারে তারা যদি স্টার্ট করে তাহলে গরিব মানুষগুলো এখানে যেতে পারে একটা চিকিৎসার একটা জায়গা হবে আমরা আশা করব যে ওসমানের থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য যাতে তার গরিব মানুষগুলো চিকিৎসা হয় আমরা যে আমি সোজা যাই যতটুকু পারে আমি তাদেরকে জিজ্ঞেস করে আমি বিলে আমি রিডাকশান দিই যাতে তারা কনভিনিয়েন্টলি যেতে পারে আমরা মানে হার্ড অ্যান্ড ফাস্ট যা হয়েছে যে অন্য অনেক ধরনের দোরদাম অনেকের আছে আলহামদুলিল্লাহ আমাদের এই দোরদামগুলো নাই বিল আদায় করার বেলা সুতরাং আমরা চেষ্টা করি মানুষ যাতে অ্যাকোমোডেটিভ হইতে পারে এবং মানুষ যাতে ফাইন্যান্সটা সহজে দিতে পারে আর খরচ তো মানে অস্বাভাবিক খরচ এখানে যেমন পার ডে এখানে একটু আগে আসছিলাম একটা প্রিন্ট আউট আমি বাইর করে নিই পার ডে দেড় লক্ষ টাকা শুধু পিপিতে যায় আর মানে পিপির আবার দামের মাঝে বেশ কম আছে যদি একটা এক্সপেন্সিভ পিপিয়া আড়াই লক্ষ টাকা মানতে শুধু পিপিতে যায় এরপরে অন্যান্য খরচ বাকি অক্সিজেনের খরচ আছে ওষুধের খরচ আছে এটা হিউজ খরচ আচ্ছা এটা মেনটেন করতে প্রচুর খরচ